শুক্রবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে 26 নম্বর ওয়ার্ডে গোদাপাড়ায় পৌরসভার হেলথ সেন্টারে ওই ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর নাজমুন আরা বেগমের বিশেষ উদ্যোগে করোনা ভ্যাকসিনের শিবির অনুষ্ঠিত হয়। কাউন্সিলর নাজমুন আরা বেগম শিবিরটি উদ্বোধন করেন। এইদিন কাউন্সিলরকে হাতের কাছে পেয়ে আপ্লুত স্বাস্থ্যকর্মী ও এলাকাবাসীরা। এইদিন তারা পুষ্পস্তবক দিয়ে কাউন্সিলরকে বরণ করে নেয়। মূলত ওই দিন কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ প্রদান করা হয়। আজকে এখানে যারা উপস্থিত আছেন আমার এলাকার সুধী নাগরিকবৃন্দ, এই স্বাস্থ্যকেন্দ্রের সমস্ত কর্মীরা এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী পূর্ব বর্ধমান জেলা সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী মহাশয় এবং সমস্ত আমার নেতাকর্মীরা এবং যে সমস্ত স্থানীয় বাসিন্দারা এখানে আছেন সকলেই আজকে আমরা এই পৌর স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত হয়েছি। একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, সেটা হলো আমাদের যে ভ্যাকসিন প্রকল্প চলছে তার সেকেন্ড ডোজটাকে আনুষ্ঠানিকভাবে আমরা উদ্বোধন করলাম। যে সমস্ত নাগরিকদের এখনো দ্বিতীয় ডোজ দেওয়া হয়নি এবং বুস্টার ডোজ শুরু করা হলো এই আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে, এখানে যে সমস্ত আমার স্বাস্থ্যকর্মীরা আছেন সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা এখানে বসে যে বুস্টার ডোজ বা দ্বিতীয় ডোজ দেওয়ার ব্যবস্থা করেছি সেটা তো থাকবেই, তার সঙ্গে আমার 26 নম্বর ওয়ার্ডে প্রবীণ নাগরিক যারা হয়তো এখনো দ্বিতীয় ডোজ দিতে পারেন নাই বা এসে পৌঁছান নাই বা তাদের যাদের বুস্টার ডোজ দেওয়ার সময় হয়ে গেছে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে একটু তাদের খোঁজ খবর নিয়ে যে তারা যেন বাড়িতে বসেই সেই সুযোগটা পান সেই ব্যবস্থা তারা করবেন আমার সঙ্গে সহযোগিতা করে এবং প্রত্যেককে যেন এই ডোজটা পেতে পারে সেই দিকটা আপনারা একটু খেয়াল রাখবেন। আর আগামীকাল থেকে 15 বছরের ঊর্ধ্বে যারা আছে যে সমস্ত আমার এখানে নাগরিকরা আছেন 15 বছরের ঊর্ধ্বে থেকে তাদের আবার ডোজ দেওয়া প্রথম ডোজ সেকেন্ড ডোজ দুটোই দেওয়া হবে। এখানে এলাকায় যে সমস্ত কাজ হচ্ছে শুধু আমার একার উদ্যোগে নয়, আমার তৃণমূল নেতাকর্মী যারা আছেন এলাকার সমস্ত বাসিন্দাদের সহযোগিতায় আমরা একটু একটু করে এগিয়ে চলেছি কাজের দিকে। আমরা শুধু মুখে প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিতেছি তা নয়, আমরা চাই যে এলাকায় সমস্ত মানুষের পাশে থেকে সকলকে কাছে নিয়ে আমরা কাজ করে আমরা দেখিয়ে দিতে চাই যে না শুধু মুখের কথায় আমরা যে ভোট পেয়েছি তা নয়, আমরা কাজ দিয়ে সেটাকে প্রমাণ করে দিতে চাই এবং সেই কাজটা শুধু আমার একা পরিশ্রমে সম্ভব নয়, আপনারা সবাই সহযোগিতা করবেন। আমার যে সমস্ত কর্মীরা আছে তাদের কাছেও আমার অনুরোধ থাকবে এবং এলাকার শুধু কর্মীরা নয় এলাকার যে সমস্ত বাসিন্দারা আছেন সকলের কাছে আমার অনুরোধ থাকবে 26 নম্বর ওয়ার্ডকে সুন্দরভাবে সাজানোর জন্য এবং সকলে যাতে সব পরিষেবা পায়, কেউ যেন কোনো পরিষেবার আওতার বাইরে না থাকে সেটা সকলে খেয়াল রাখবেন। আমি সকলে সেদিন আনন্দে মেতেছিলাম, সেই উপলক্ষে আমাদের হয়তো দুয়ারে সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা লাভ আমরা সেদিন পেতে পারিনি, সেই জন্য উনি আমাদের ঘরের মাঠে গোদা খেলার মাঠে তার বিশেষ অনুরোধে দুয়ারে সরকারের ক্যাম্প অনুষ্ঠিত করেছেন এবং তার পরের দিনই ওই মাঠে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছেন। সেই স্বাস্থ্য শিবিরে এলাকার বহু মানুষ যারা বিভিন্ন অসুখে রোগভোগ করছিলেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং সাথে সাথে ঔষধ প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া এই মাত্র কয়েকদিনেই উনি এলাকার যে সমস্ত সুসংহত শিশু বিকাশ প্রকল্প আছে ICDS স্কুল আছে সে সমস্ত ICDS স্কুলে ট্যাপ লাইনের ব্যবস্থা করেছেন। তিনি কাউন্সিলর হয়ে আসার পর যাতে বৃষ্টি দূষণ না হয় তিনি প্রথমে সমস্ত ফ্ল্যাগ থেকে শুরু করে পার্টির ব্যানার থেকে শুরু করে সমস্ত কিছু তিনি খোলানোর ব্যবস্থা করেছেন নিজের কর্মীদের দিয়ে এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ তিনি করে চলেছেন। আমাদের কাউন্সিলর 26 নম্বর ওয়ার্ডের মাননীয় নাজমুন আরা বেগমকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আদায় করি।
ঝামেলা হবে না কেন ওটা কি আমার কাছে করে এসেছিল বর্ধমান থেকে পম্মোহন্তর রিপোর্ট আনন্দবার্তা।